আপনি তাহলে এটা দেখেন, এটা হলো সিলেকশন টুল, এটা হলো ডিরেক্ট সিলেকশন টুল। আমরা যদি ডিরেক্ট ভাবে কোনো কিছু সিলেক্ট করতে চাই তাহলে আমরা ডিরেক্ট ভাবে কোনো কিছু সিলেক্ট করতে পারবো। তাহলে আপনি এখানে দেখেন, যদি আমি এখানে সিলেক্ট করার পর এখানে অ্যাঙ্কর পয়েন্ট কয়টা আছে এখানে বলেন তো? চারটা, চারটা অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করছি না, আর সবগুলো আসলে কি ফাঁকা আছে না। এইটা যদি আমি এইটা ড্র্যাগ করার পর এটা এখানে নিয়ে আসি, দেখেন তো শুধু এইটা নড়ছে, আর কোনো কিছু নড়ছে। তাহলে আমি যদি যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করার পর যদি এরকম কোনো কিছু করতে চাই, বাট এরকম অ্যাঙ্কর পয়েন্টটা করতে চাই, ব্যবহার করতে পারবো না। তারপর যদি আমি এখানে কালার দিয়ে একটু সুন্দর এরকম একটা ডিজাইন তৈরি হয়ে গেলাম, ঠিক এটা এটা আমি করলাম। কিন্তু আমার কোনো এক সময় মনে করেন যে আমি ডিরেক্ট সিলেকশন মানে একটা রেক্টেঙ্গেল নিলাম, একটা রেক্টেঙ্গেল নিলাম, কিন্তু আমার এই লাইনটার দরকার নেই। তাহলে আমি যদি ডিরেক্টভাবে মানে এই ডিরেক্টভাবে এইটা সিলেক্ট করার পর ব্যাক স্পেস থাকবে, এটা কোনো দরকার হইলো আছে কোনো দরকার? তাহলে আমি যদি আবার ডিরেক্টভাবে সিলেক্ট করে এটা সিলেক্ট করার পর ব্যাক স্পেস থাকবে, তাহলে এটা কোনো দরকার আছে? তাহলে ডিরেক্ট সিলেকশন দিয়ে যদি আমরা এরকম কোনো কিছু অঙ্কন করতে চাই বা এরকম কোনো কিছু না রাখতে চাই, না তাহলে না রাখতে পারি, ক্লিয়ার আমার কথা? তাহলে আপনি একটা জিনিস দেখেন, যেটা হলো সিলেকশন টুল, এটা হলো ডিরেক্ট সিলেকশন টুল। এই দুটো টুল এবং এই রেক্টেঙ্গেল টুল সম্বন্ধে আপনাদের কোনো কোশ্চেন আছে? এগুলো সম্বন্ধে একটা কোশ্চেন আছে, আপনি গতকালকে শিখেছেন যে এই কর্নারগুলোকে ছোট বড় করে দেয়। হ্যাঁ, কোণাগুলো কি কিভাবে ছোট বড় করবো? ওকে, তবে আরেকটা কথা বলে আপনি ক্লাসের শুরুতেই বলবেন আসলে কিভাবে আসলে কোণাগুলো মানে সমস্যা যেগুলো, যদি আমরা একটা স্টার নিয়ে এরকম একটা ডিজাইন করতে চাই তাহলে কিভাবে একটা ডিজাইন করবো? আপনি তাহলে দেখেন, যে আমরা একটা স্টার নিলাম, ওকে, একটা স্টার নেওয়ার পর এখানে স্ট্রোক দেওয়া হয়েছে, এটা যদি আমি ঘুরাইতে চাই তাহলে এখানে রোটেক নিলাম, নেওয়ার পর এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এবারে আমরা করে দিলাম। হ্যাঁ, এখন যদি আমি অল্টার চেপে ছেড়ে দিই তাহলে কন্ট্রোল ডি প্রেস করি, দেখেন তো ওরকমভাবে একটার পর একটা আসতেছে না, তাহলে সুন্দর ডিজাইন তৈরি হচ্ছে, বুঝতে পেরেছেন? তাহলে এই ডিজাইনটা যদি আমি কোথাও প্রয়োগ করি বা একটা লোগো এর উপরে একটা নাম লিখি, যে কেউ দেখলে বলবে না যে এই ডিজাইনটা কি হয়ে গেলো, অত সাধারণ বাইরে থেকে একজনকে ডাকে নিয়ে এসে বলতে পারবে যে কি হয়ে গেলো। আমরা টুলের ব্যবহার কেবল মাত্র শিখতেছি। আপনি দেখেন, যদি আমরা ঠিক রেক্টেঙ্গেল দিয়েও এরকম করতে চাই, আমরা যে এটা বাঁচাই নিলাম, আমার মতো না, আপনি আপনার মতো করে দেখেন, বুঝছেন? আমাদের গল্প হয়েছে ওটা